ومن الناس من يسري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد মানুষের মধ্যে সকল মানুষ নয় মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা তার জীবনের সমস্ত কাজগুলি করে আল্লাহকে খুশি করার জন্য তার রাস্তায় হাঁটা হবে আল্লাহকে খুশি করার জন্য তার চাকরি হবে আল্লাহকে খুশি করার জন্য তার ব্যবসা হবে আল্লাহকে খুশি করার জন্য তার জমিতে ধান বপন করা হবে আল্লাহকে খুশি করার জন্য তার রাতের ঘুম হবে আল্লাহকে খুশি করার জন্য সে রাত্রি থেকে ঘুম থেকে জেগে উঠবে আল্লাহকে খুশি করার জন্য সে আবার সকাল থেকে রাত দিনমান পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত জীবনের যতগুলি কর্ম করবে সব আল্লাহকে খুশি করার জন্য এটির নাম হচ্ছে বিশুদ্ধ ঈমান তার ঈমানের মধ্যে কোনো ক্রোধ থাকবে না কান লাগা আপনার ঈমানের মধ্যে যদি ক্রোধ থাকে ক্রোধ বুঝেন তো রাগ কত রাগাল মানুষটা রে বলি না কত রাগাল উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিদু রাগাল আপনি হযরত মূসা আলাইহিস সালামের উপরেও আপনি রাগাল রাগে এত বড় রাগ আপনার যে মূসা আলাইহিস সালাম আজরাইলকে একটি চর মেরেছিলেন আপনার ক্ষমতা আছে আপনার ক্ষমতা আছে কথা বলেন আছে যে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে হত্যা করার জন্য উম্মুক্ত তরবারি নিয়ে বেরিয়ে গেছিলেন তখন তার ঈমানখানা ছিল ভেজাল তখন তার ঈমানখানা ছিল এক আল্লাহর পাশাপাশি দুনিয়ার এমপি মন্ত্রীরা আমার কাজে লাগবে এটির নাম হচ্ছে শিরক ঈমানের ঘাটতি ছিল না আবু জেহেলের এক আল্লাহতে ঈমানের ঘাটতি ছিল না ঈমানের পাশাপাশি এক আল্লাহর পাশাপাশি তিনি মনে করতেন দেবদেবীদের দরকার মূর্তি পূজা করার দরকার সূর্য পূজা করার দরকার গরু পূজা করার দরকার বাছুরের পূজা করার দরকার এরাও জান্নাত যাওয়ার জন্য আমার সহযোগী বুঝতে পেরেছেন ভেজাল কোন জায়গায় আবু জেহেলের ঈমানের ধরন ছিল এরকম আপনার ঈমানের ধরন হলো কি রকম আল্লাহ আছে এটি মানি আবু জেহেলের সাথে মিলছে নাকি দেখেন আল্লাহ আছে এটি মানে আর আপনি যেই হন আমি সবাকে নিয়েই বলছি কথাটি আমি সহ বলতেছি আলেম থেকে শুরু করে নিম্ন শ্রেণীর পর্যন্ত পুরো ব্যারিস্টার পর্যন্ত ডক্টরেট ডিগ্রিধারী পর্যন্ত সকলকে বলতেছি আবু জেহেলের মাইন্ড ছিল এক আল্লাহ আছেন পাশাপাশি জান্নাত যাওয়ার জন্য দেব দেবীর পূজা করার দরকার আছে এরাও জান্নাত যাওয়ার জন্য আমাকে সাহায্য করবে আমরা কিভাবে করি আল্লাহ একটি আছে আল্লাহকে আমরা বিশ্বাস করি আমার নাম মুসলিম আমরা জাতিতেও মুসলিম আমরাও যাকাত ওসুর ফেতরা সব কিছু দিয়ে থাকি কিন্তু উমুককে না ধরলে আমার জীবনের উমুক কাজটি কমপ্লিট হবে না বুঝাতে পেরেছি তো বুঝাতে পেরেছি আমার যদি দশখানা ডান্ঠা লাঠি না থাকে বংশীয় মর্যাদা না থাকে উমুক নেতা নেত্রী আমার পাশে না থাকে উমুক নেতাকে যদি না ধরি আমার চাকরিটা হতো কান লাগান চাকরিটা কি হতো না হতো না উমুক নেতাকে না ধরলে আমি জেলখানা থেকে মুক্তি পেতাম না এটি শির এটি আবু জেহেলের মতো ঈমান এটি আবু জেহেলের মতো ঈমান এটি আবু জেহেলের মতো ঈমান খবরদার খবরদার এগুলো থেকে সতর্ক থাকতে হবে আমাদেরকে ফালি আমাল আমালা সলিহান আল্লাহ তাআলা বললেন লিকো রব্বিহি যদি আমার সাথে সাক্ষাৎ করতে চাও ফাল আমালা সলিহান তোমাকে করতে হবে সৎ কাজ ভালো কাজ ওয়ালা ইসরুক ইসরুক বি ইবাদাতি রব্বিহি আহাদা তুমি যে ইবাদতটি করবে দুই নম্বর তুমি যে ইবাদতটি করবে এই ইবাদতের মধ্যে কোনো শিরক স্থাপন করা যাবে না কাউকে খারো করা যাবে না আমি নামাজ পড়তে গেলে আমাকে মেরে ফেলে দিবে এর জন্য আপনি নামাজ পড়বেন না এই কথাটি নয় প্রচুর ঝড় এই মসজিদ আসতে গেলে অনেকগুলি কাদা ভেঙে আপনাকে মসজিদ আসতে হবে এজন্য আপনি নামাজ পড়বেন না এটি বলা হয়নি আপনি বাড়ি থেকে বের হলে আপনাকে ডাকাতে মেরে ফেলবে আপনার শত্রুরা আপনাকে আঘাত করবে নির্যাতন করবে মেরে ফেলবে এজন্য আপনি সলাত আদায় করবেন না এ কথাটি বলা হয়নি হুজুর সম্মানিত মুসল্লিনে কেরাম ব্রাদারানে মিল্লাত আপনাকে বলা হয়েছে আপনার শত্রুতা রয়েছে আপনি বাড়ি থেকে বের হলে আপনাকে কেউ আঘাত করে মেরে ফেলে দেবে আপনাকে বাড়ি থেকে বের হতে হবে না সুন্দর করে ওযু করুন বাড়িতে সলাত আদায় করুন
সুবহানাল্লাহ বলেন, অতি বৃষ্টি হয়েছে, রাস্তা কাদা হয়ে গেছে, আপনি মসজিদে আসতে পারবেন না, দরকার নাই, বিজলি চমকাচ্ছে, মুষলধারে বৃষ্টি হতেছে, আপনার মসজিদে আসার দরকার নেই, এরকম অবস্থা যদি তৈরি হয়ে যায় আপনি ওযু করুন, বাড়িতেই সালাত আদায় করুন, আপনাকে সালাত ত্যাগ করার অধিকার আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। আপনি এতটাই অসুস্থ, উঠে দাঁড়াবার মতন আপনার কোনো শক্তি নেই, আপনার বল নেই, আপনি পানি ঘাঁটলে আপনার অসুখ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, আপনি মরে যেতে পারেন, আপনি ধ্যান এক খণ্ড নেন, সুন্দর করে তায়াম্মুম করে, বলা হয়নি তুমি সালাত করবেন না, তুমি সালাত করবে না, তোমাকে বলা হয়নি, সালাত তোমাকে আদায় করতেই হবে, তুমি যত বড় কাজের মধ্যে থাকো, তুমি সফরে গেছো, বাস লম্বা 6 ঘন্টার সফর, ঢাকা চলে গেছো, নাইটে রাত্রে আপনি উঠেছেন, গাড়িতে উঠেছেন, আপনি ঘুমিয়ে গেছেন সিটের মধ্যে, ঘুমিয়ে যাওয়া অবস্থায় আপনার স্বপ্নদোষ হয়ে গেছে, এখন ফরজ গোসল না করলে আপনি সালাত করতে পারবেন না, বিধান হলো পানি নেই আপনার সফরে, এক খণ্ড ঢেল থাকবে, ঢেল দিয়ে ওই অবস্থায় আপনি তাইমাম করে নিন, ওই অবস্থায় বাসের উপরে সালাত আদায় করে নিন, তারপর আপনাকে সালাত ছাড়তে বলা হয় নাই। লঞ্চের উপরে আছেন, কিনারা নেই, আপনি লঞ্চ থেকে নামতে পারেন না, আপনি যেদিকেই লঞ্চ থাকুক না কেন, আপনি ইশারায় যদি সম্ভব না হয়, আপনি ইশারায় লঞ্চের উপরে সালাত শুরু করে দিন, সালাত আল্লাহ কবুল করে নেবেন, তারপর আপনাকে সালাত ত্যাগ করতে বলা হয়নি। তাহলে আপনি কেন আপনার ছেলেকে নিয়েই বাড়িতে বসে রয়েছেন, কেন আজানের পর মসজিদে আসেন না, আপনার উপরে আল্লাহর গজব তো আসবেই, আপনাকে অনাবৃষ্টি দিয়ে আল্লাহ মারবেন, আল্লাহ আপনাকে রোগ দিয়ে মারবেন, আল্লাহ আপনাকে ক্ষুধা দিয়ে মারবেন, সকল দিক দিয়ে আপনাকে আল্লাহ তাআলা চাপায় দেবেন, তাহলে আপনি কোন অধিকারের বদলে কোন ইসলাম নিয়ে আপনি বেঁচে রয়েছেন যে ইসলাম আপনাকে সালাত ত্যাগ করতে বলেছে? কোন ক্রোধ কোন রাগ থাকলে পরে আপনি ইমানদার থাকতে পারবেন না, বলছিলাম কোন ক্রোধ কোন রাগ থাকলে আপনি ইমানদার হতে পারবেন না, কোন ক্রোধ, আবার শুনুন, আপনার ভিতরে যদি কোনো রাগ থেকে থাকে আপনার ভিতরে, আবার শুনুন, আরে খুব সেন্সিটিভ কথা বলছি, বুঝাবার জন্য বলতেছি, একটু সময় নিয়েই বলে ফেললাম, আরে আপনার ভিতরে যদি কোনো রাগ থাকে, আপনার ভিতরে যদি হিংসা থাকে, আপনার ঈমান থাকবে না, পৃথিবীর কোনো আলেম বলবেন না আপনি ঈমানদার, যদি রাগ থাকে, যদি আপনার ভিতরে হিংসা থাকে, তাহলে আপনার ঈমান থাকবে না, আপনার সম্পূর্ণ আমলগুলো নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এ ধরনের সির কুফর মুক্ত ইবাদত করার সুযোগ দান করুন, আল্লাহ তাআলা আমাদেরকে বিশুদ্ধ ঈমানের সাথে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন।